السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد ريو بهرامر عبر وفنة الشامل وفوزتهايشي رمضان تو أروكي شبول যেগুলো সাধারণত অনেকেই করে থাকেন হ্যাঁ তার মধ্যে কিছু আগে বলেছি এরকম ধারাবাহিক বলতে থাকবো এখন যে ভুলগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনেকেই নিজেদের ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করে না সিয়াম পালন করার ব্যাপারে রমজান মধ্যে পালন করার ব্যাপারে অনেকে উৎসাহিত করেন না এটা কিন্তু ভুল প্রত্যেকের দায়িত্ব হবে নিজের সন্তানকে হ্যাঁ আপনার ভালো কাজে উৎসাহিত করা তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ভালোর প্রতি তৈরি করা সেটা প্রত্যেকের দায়িত্ব অথচ অনেককে দেখা যায় ছেলে উৎসাহী রোজা রাখতে চায় বাচ্চা কিন্তু অভিভাবক বলে যে না তোমার রোজা রাখা যাবে না এটা সে মনে করে তার প্রতি দয়া দেখানো অথবা তার প্রতি মায়া দেখানো মনে করে কিন্তু এটা বাস্তবেই নয় বরং একজন ব্যক্তি দয়াবান আপনার অভিভাবক হবে ওই ব্যক্তি যে তার সন্তানকে ভালো কাজের হ্যাঁ প্রতি উৎসাহিত করবে ভালো কাজের ট্রেনিং দেবে এটাই হচ্ছে সত্যিকার দয়াবান ব্যক্তি হ্যাঁ যেন তাকে ভালো কাজের ট্রেনিং দিয়ে হ্যাঁ ভালোর জন্য রেডি করতে পারে যেন হ্যাঁ আপনার সব কামাই করে তার অংশ সে পেতে পারে এই হচ্ছে সত্যিকার অর্থে হ্যাঁ আপনার আসল রহম দিল বা দয়াবান অভিভাবক সুতরাং তাকে অবশ্যই সন্তানকে ভালো কাজের প্রশিক্ষণ দিতে হবে হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম এই কারণে মাতা পিতার যেটা দায়িত্ব সেটা হচ্ছে নিজের সন্তানদের হ্যাঁ সৌম সলাতের ব্যাপারে সতর্ক থাকা কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ শাহনু বলেন হ্যাঁ বিশেষ করে আপনার সুরে তাহরিমের ছয় নম্বর আয়তে আমরা দেখতে পাই আল্লাহ শাহনু বলেন

স্তা নিযুক্ত থাকবে যারা কঠিন হৃদয়ের যাদের মধ্যে কোনো আপনার নম্রতা নেই তারা আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে কখনো আল্লাহর বিরোধিতা করবে না তোমাদেরকে ছাড় দিতে যাবে না বরং তারা আল্লাহর আদেশ পালন করে যাচ্ছে সুতরাং সেইখানে কোনো ছাড় নেই কোনো ফেরস্তা আপনার আমার প্রতি দয়া করবে না হ্যাঁ এই কারণে নিজেকে যেরকম রক্ষা করতে হবে জাহান নাম থেকে নিজের সন্তান থেকে সন্তানকেও রক্ষা করতে হবে আর এই রক্ষা করার জন্য আগে থেকে তাকে সময় আসার আগেই ট্রেনিং দিতে হবে যেন বালেক হওয়ার পর তার মধ্যে কোনো হ্যাঁ আপনার গাফিলতি না থাকে কল্যাণের দিকে দাবিত হওয়ার ব্যাপারে এবং রসুর আকলামের সেই বাণিও শুনি দিচ্ছি যে বাণী বুখারের হাদিস আট নম্বর আটশো তিরানব্বই নম্বর হাদিস মুসলিমের এক হাজার আটশো উনত্রিশ নম্বর হাদিস রসুল আকরম ইসলাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুন রাইয়াতে যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে সুতরাং ফ্যামিলির একজন অভিভাবক তিনি পিতা অথবা পিতার অনুপস্থিতিতে তার মাথা অবশ্যই দায়িত্ব বহন করবে হ্যাঁ তার সন্তানদেরকে হ্যাঁ সঠিকভাবে তাকে প্রশিক্ষণ দিতে হবে এবং এই ব্যাপারে আমি সাহাবাদের কিছু আমলের কথা উল্লেখ করতে 加气。 بخاري ومسلمين مده حضرت ربيع بنت معود رضي الله تعالى عنها اكت حديث رايشه آه تيني بلشن جي كنا نسوي موسبياننا ونجعلو لهم اللعبة من العهن فاذا بك احدهم على الطعام اعطيناه ذاك حتى يكون عند الافطار آه تيني بلشن حديثة بخاري مسلم مسلمين مدهشه شه. بخاري حديث نمبر 1960 مسلم حديث نمبر 1116 آه تيني بلشن ربيع رضي الله تعالى عنها، بلشن جي امرا نجدر باكشدر كي امرا روزا را ختم ابن امرا اي রোজা রাখার সময়ের মধ্যে তাদের জন্য তুলা দিয়ে খেলনা বানিয়ে রাখতাম যখন তারা খিদার জ্বালায় তারা তখন এই খেলনাটা তাদেরকে দিয়ে দিতাম এইভাবে ভুলিয়ে ভুলিয়ে তাদেরকে ইফতার পর্যন্ত দিতাম তাইলে এইভাবেই ছিল যে তারা নিজের সন্তানদেরকে হ্যাঁ নেকের কাজে হ্যাঁ আস্তে আস্তে ট্রেনিং দিতেছিলেন তাইলে ছোট বাচ্চা হ্যাঁ রুবাইয়া শুধু নিজের কথা বলেনি যে আমরা মানে সাহাবি মহিলারা এরকম বাচ্চাদেরকে ছোট থেকে ট্রেনিং দিত সুতরাং আমরাও আমাদের স্ত্রীদেরকে বলবো ছোট বাচ্চাদেরকে এরকম আস্তে আস্তে একটু একটু করে যেন কষ্টও না হয় আস্তে আস্তে ট্রেনিং পেয়ে যায় সেই ব্যবস্থাই করতে হবে এবং হাজরাজ কালেনীর রহমত রাই এ হাদিসের পরে তিনি বলছেন যে হাদিসটা প্রমাণ এই ব্যাপারে যে বাচ্চাদেরকে রোজার ট্রেনিং দিতে হবে তিনি বলেন এই কারণে কারণ এখানে বলা হয়েছে যে ওনারা ট্রেনিং দিতেন হ্যাঁ তাহলে কেন কেন এই ট্রেনিংটা দিতে হবে কারণ এই বয়সে যদি ট্রেনিংটা দেওয়া হয় তাহলে যখন সে বা সাবালক হয়ে যাবে তখন যখন সে বিধান মানতে বাধ্য সেই সময় যেন কোনো গাফলা না করে চার নম্বর আরেকটি ভুলের কথা বলবো সেটা হবে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক মেয়ে সাবালক হয়ে গেছেন কিন্তু অল্প বয়সে তখন অনেক সময় এই মেয়ে রোজা রাখে না এবং তার মাতা পিতাও মনে করে যে এই ছোটো বাচ্চা মেয়ে হ্যাঁ এখনও রোজা রাখার বয়স হয়নি অথচ তার ঋতুস্রাব হয়ে গেছে সে বালক হয়ে গেছে এটাও কিন্তু সমাজের মধ্যে ভুল দেখা যায় অনেকে ছোট মনে করে নিজের বাচ্চাকে যে এখনো ছোটো বাচ্চা অল্প বয়সের বাচ্চা এখন রোজা রাখতে হবে না বাচ্চাও মনে করে যে আমি তো এখনও ছোট আছি অথচ সেখানে বাজ রাহিমা বলেন যে একটা বাচ্চা যার আপনার ইয়ে এখন আপনার রোজা রাখার বয়স হয়ে গেছে অর্থাৎ ঋতুস্রাব হয়ে গেছে সে সাবালক হয়ে গেছে তাকে অবশ্যই রোজা রাখতে হবে আর সাধারণ ত যদিও পনেরো বছর কারোর যদি অন্য কোনো আলামত না পাওয়া যায় তাইলে পনেরো বছর হলে তাকে তো সাবালক হিসেবে গণ্য করা হয় কিন্তু অনেকে এর আগেই কিন্তু হয়ে সাবালিকা হয়ে যায় কিন্তু তার খবর অনেকে রাখে না হ্যাঁ যেমন তার যদি লজ্জাস্থানের আশেপাশে যদি শক্ত আপনার ক্যাশ উঠে তাইলে সেটাও কিন্তু হয়ে সাবালক হওয়ার আলামত অথবা যদি তার বীর্য বের হয় তাইলেও সেটাও কি বীর্যপাত হইলেও সাবালিক সাবালক সাবালিকা হওয়ার আলামত এরকম মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব এবং গর্ব এটাও কিন্তু আপনার স্বাভাবিক হওয়ার আলামত তাইলে অনেক মেয়ের দেখা যায় আপনার দশ বছর বয়সে অথবা এগারো বছর বয়সে এরকম কি হয়ে যায় ঋতুস্রাব হয়ে যায় কিন্তু তার মাথা পিতা মনে করে যে না ছোট অল্প বয়সের মেয়ে তা সে আবার কিসের রোজা রাখবে না তাকেও রোজা রাখতে হবে যখন তার ঋতুস্রাব হয়ে গেছে তখন তাকে ছোট বললে চলবে না শরীর তাকে বড় বলছে এই কারণে এই ক্ষেত্রে কোনো মাতা পিতা অবহেলা করতে পারে না হ্যাঁ কোনো মেয়ে এরকম অল্প বয়সে দশ এগারো বছরের মধ্যে যদি তার ঋতুস্রাব এসে যায় তাকে রোজা রাখতে বাধ্য করতে হবে তার ব্যাপারে গাফিলতি করা চলবে না শেখুল ইসলামের এই এইভাবে আপনার শেখ আবন মন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করতে হয় সেটা হচ্ছে কিছু মেয়েকে দেখা যায় অল্প বয়সে ঋতুস্রাব হয় স্বাভাবিক হয়ে যায় কিন্তু অনেকে তাকে ছোট মনে করে অনেকে অপেক্ষা করতে থাকে পনেরো বছর পর্যন্ত কিন্তু এটা ঠিক নয় সুতরাং আমরা এই ব্যাপারে সতর্ক থাকব। এই পর্বে আরেকটি ভুলের কথা বলে এই পর্বকে শেষ করব সেটা হচ্ছে অনেকে অনেক গর্ভবতী মহিলা অথবা দুগ্ধ পানকারিনী মহিলা সে এমনিতেই সে রমজান আসলে আপনার রোজা রাখে না সে মনে করছে যে যে আমি যখন গর্ভবতী আমি যেন দুগ্ধ দানকারিনী মহিলা তাইলে আমার রোজা রাখতে হবে না আমার জন্য ছাড় আছে না হ্যাঁ এটা ঠিক কথা নয় এটাও আর একটি ভুল প্রচলন রয়েছে হ্যাঁ কারণ আমাদেরকে আর সঠিকটা জানতে হবে সেটা হচ্ছে শরীয়তে এমন কিছু নেই যে আপনার গর্ভবতী হলেই আপনি রোজা রাখবেন না অথবা আপনি দানকারিণী মহিলা হইলেই রোজা রাখবেন না আপনার ছোট বাচ্চা থাকলে না বরং শরীয়তে অন্য আপনার সাবালিকা এবং অন্য মানুষের মতো আপনাকেও রোজা রাখতে হবে তবে শরীয়তে একটু সুযোগ দিয়েছে কোনো মহিলা যদি গর্ভবতী হওয়ার কারণে নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করে যে আমি সমস্যায় পড়ে যাব আমি অসুস্থ হয়ে পড়ব অথবা নিজের বাচ্চার ব্যাপারে সে চিন্তা করে এবং এটার আশঙ্কা করে যে বাচ্চা দুধ পাবে না দুধ না পায়ে সে শেষ পর্যন্ত সমস্যার সম্মুখীন হবে তখন সে এরকম ব্যবস্থা নিতে পারে এই সুযোগটা কিন্তু যার কোনো কষ্ট হয় না যার প্রচুর দুধ আসে এবং পাশাপাশি তার নিজে গর্ভতী অবস্থায় তার কোনো সমস্যা হয় না তাকে অবশ্যই রোজা রাখতে হবে সুতরাং এই ব্যাপারটাও আমাদের দেশে কিন্তু আপনার ভুল করা হয়ে থাকে এই কারণে বাস্তব সমস্যা দেখা যাওয়া পর্যন্ত এরকম শুধু বাচ্চার দোহাই দিয়ে এরকমভাবে গর্বের দোহাই দিয়ে কখনো রোজা রাখা বন্ধ করবে না হ্যাঁ এটা অবশ্যই খেয়াল করবে আর যখন সে যদি সত্যিকার সমস্যা হয়ে থাকে বাচ্চার ইত্যাদির সমস্যা বা নিজের ব্যাপারে সমস্যা তাহলে রোজা রাখবে না পরবর্তীতে সে রোজাগুলো হ্যাঁ কাজা করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবে কিন্তু এই ব্যাপারে খাদ্য দিয়ে মানে যেটাকে ফিদিয়া বলা হয় সেটা দিয়ে আপনার খান্ত করতে পারবে না কারণ সে তো হ্যাঁ ক্ষণকালীন সমস্যাভোগী হ্যাঁ কারণ সে পরবর্তীতে ভালো হয়ে যাবে এই কারণে তার জন্য কোনো ফিদিয়া নাই তাকে পরবর্তীতে রোজা কাজা করতে হবে সুতরাং এই ব্যাপারটা গাফলা দেওয়ার বিষয় নয় বরং আপনার গর্ভবতী মহিলা এবং দুগ্ধ পানকারিনী মহিলা তারা অবশ্যই যতক্ষণ পর্যন্ত নিজের আশঙ্কা নিজের ক্ষতির আশঙ্কা না দেখে নিজের বাচ্চার ক্ষতির আশঙ্কা না দেখে ততক্ষণ পর্যন্ত সে রোজা রাখতে বাধ্য সে ওই রুগ্ন ব্যক্তির মতো মুসাফিরের মতো একই অবস্থা যদি সমস্যা সামনে আসে যায় তখন সেই সুযোগটা নিতে পারে আল্লাহ জিনিস আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তফিক দান করুন ওসল আল্লাহ আল্লাহ আহমদি ওসহি আজমাইন